ফুরা শেষ, এখন শুধু মশলা দিতেছে এগুলো। এর সাথে কিন্তু আছে রুটি পরোটা, তেলাপিয়ার মতো দেখতে, মেবি এটা সামুদ্রিক কালারিং মাছ, অনেক কর্ডিয়াল এগুলো। এই যে কত সুন্দর খেলাধুলা করতেছে, বাজার থেকে নেওয়া হয়েছে এটা প্রায় 120 রিয়াল নেওয়া হয়েছে এই মাছ, চার কেজি মাছের দাম। এই যে আমরা স্পন্সর আজকের, ধন্যবাদ ভাইয়া এত বড় মাছ উপহার, বারবিকিউ ফিশ। হ্যাঁ হ্যাঁ, এই আহলান ইয়ামার হাবা দিজিরা যা। আজকে ছুটির দিন আমরা সাডেনলি সুপার মার্কেটে ছিলাম, তো যাওয়ার পর দেখতেছি একটা বড় কোরাল মাছ পাইছি প্রায় 5 কেজির মতো। তো এখন এটা নিয়ে আসছি আমরা বারবিকিউ হওয়ার জন্য। এখন আছি আমরা হারা, এটাতে বলে ফিশ মার্কেট। এই যে ফিশ মার্কেট, তো এই দিক থেকে দেখা যায় প্রচুর মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ যেগুলো, এই জায়গার প্রত্যেকটাই কিন্তু মাছের জন্য বিখ্যাত। মাছ বারবিকিউ, ফিশ বারবিকিউ যেটা, তো ওই দিক দিয়ে কিনতে পারবেন আপনারা। ঢুকার যে রাস্তা আছে ওই দিক দিয়ে কিনার পর বাকি যে দোকানগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু ফুরার সিস্টেম আছে, বারবিকিউ করার সিস্টেম আছে। যদিও একটু টাকা নেব, যদি আপনারা ওনারদের কাছ থেকে মাছ নেন তাহলে টাকা কিছু কম নেয়, আর যদি বাইরে থেকে মাছ আনেন আমাদের মতো, আমরা কিন্তু বাইরে থেকে মাছ আনছি সুপার মার্কেট থেকে, কারণ বড়ো মাছ হয়েছে সাইজে বড়ো, যার কারণে নিয়ে আসছি আর কি। তো এখন নিয়ে আসার কারণে আমরা 50 রিয়াল নিছে, এখন ফুরিয়ে দেব, শুধু বারবিকিউ খুঁড়ে দেবো, এটাই নিছে 50 রিয়াল। তো এখন চুলার মধ্যে দেওয়া হয়েছে, এই জায়গার মধ্যে 60টা চুলা আছে, তো চুলার ভিতরে দেওয়া হয়েছে, আর 50 রিয়াল নিছে যেটা। আর এদিক দিয়া মহি ভাই আর মাহির ভাই অপেক্ষা করতেছে, আর এই যে ফিশ মার্কেট বাম দিকে। তো আমরা এখন অপেক্ষা করতেছি, 30 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আবার দিয়ে দিব মাছ, যাই ভিতরে যাওয়া যাক আর প্রায় কিছু মাছ দেখাই, সামুদ্রিক মাছ। প্রিপেয়ার মাছ, সামুদ্রিক মাছ সবগুলোই দেখ দিয়া। আর আমরা যেটা ভিতরে দিয়েছি এদিক দিয়া বারবিকিউ করতেছে অলরেডি, এটার নাম হচ্ছে কোরাল মাছ। আর এদিক দিয়ে অন্যান্য মাছ যেগুলো আছে এগুলো তেলাপিয়ার মতো দেখতে, মেবি এটা সামুদ্রিক কালারিং মাছ। এই যে কালারিং মাছ আইস দিয়া রাখছে যাতে নষ্ট না হয়, সবগুলো সামুদ্রিক। আর এই দিক দিয়ে ফানি আছে, মেবি এই জায়গার মধ্যে মাছ ছিল আগে। আর এই দিক দিয়ে আছে অক্টোপাস, চিংড়ি আর কাঁকড়া। ওইটার মধ্যে মাছ আছে, আর এই সাইডে সাইডে সব চুলা যেগুলোর মধ্যে বারবিকিউ কইরা দেওয়া হয় প্লাস বাজি করা হয় সবগুলো এই জায়গার মধ্যে আছে। যদিও এখন পরিষ্কার করতেছে কারণ কাস্টমার নাই, প্রতি সপ্তাহে তারা একবার পরিষ্কার করে। আধা ঘন্টা পরে আমরা আসবো আবার, আমরা এখন গাড়ির মধ্যে রেস্ট নেব, আর আধা ঘন্টা পরে আইসা যদি বারবিকিউ হয় নিয়ে যাবো আর কি, গিয়া পার্কে খাওয়া দাওয়া করবো। যাক আমরা বাইরে যাই অপেক্ষা করি, কারণ ভিতরে শব্দ করে, সাউন্ড বেশি। এই যে ফিশ মার্কেট, আপনারা যদি কেউ ফিশ বারবিকিউ খাইতে চান তাহলে এই জায়গার মধ্যে এসিয়া ফুরাই নিতে পারবেন, বারবিকিউ করে নিতে পারবেন, এতে করে টেস্টও পাওয়া যায় প্লাস টাকাটাও একটু কম লাগে। যদি আমরা এই জায়গার থেকে মাছ নিতাম তাহলে কিন্তু ফুরতে টাকাটা কম নিত, খরচটা, যেহেতু আমরা বাইরে থেকে মাছ আনছি এই জন্য 50 রিয়াল নিছি। যদিও এর আগে আমরা এই জায়গার মধ্যে খাস খাইছিলাম, এই জায়গার থেকে ফুরে নিছিলাম, হয়তো এর আগে ভিডিওতে যারা দেখছেন তারা বুঝতে পারবেন। দেখ আমরা এখন অপেক্ষা করি 30 মিনিটস, দেন আমরা এটা নিয়ে যাব। অনেক গাড়ি আওয়া যা করে এদিক দিয়ে। এই যে আমরা মাছ অলরেডি রেডি, উপরে দেখা যেতেছে, মেবি আর একটু বাকি রয়েছে উপরে, তারপরে কিন্তু দেওয়া দেবো। আর এদিক দিয়ে খাস করতেছে, আর এই জায়গার মধ্যে সুন্দর একটা বিলাই। Oh!
খুবই কিউট। অনেক অনেক কোর্ডিয়াল এগুলো, এই যে কত সুন্দর খেলাধুলা করতেছে। অলমোস্ট রেডি, আর যেহেতু কাল আর চলে আসছি আর মেবি বেশি সময় একটা লাগবে না, অলরেডি কাল আর চলে আসছে আর 10-15 মিনিট তারপরে হয়ে যাব। আধা ঘন্টা লাগছে আমরা, এই যে 10টার সময় আমরা আসছিলাম, এখন বাজে 10:30, 10 মিনিট কম, এই 10 মিনিটে আধা ঘন্টায় এটা পুরা শেষ, বারবিকিউ করা শেষ। এখন শুধু মেক করে দিব, মেক বলতে পেকিং করে দিব, ফয়েল পেপারতে ফেসাইয়া তারপরে মশলা একটু দিয়ে দিব, যাতে বাসায় যেতে যেতে ঠান্ডা না হয়। এর জন্য বাংলাদেশিরা আছে, পুরা শেষ, এখন শুধু মশলা দিতেছে এগুলো। দোকান ফুল রাজাটার মধ্যে ফুল ফুরছিলাম আমরা, বারবিকিউ করা হয়েছে, তার দোকান কিন্তু 10:30 সময় অফ করে দেয়, আর 10 মিনিট আছে অফ করে দিব। এটা আর কি বাইরে থেকে নেওয়া হয়েছে, এটা প্রায় 120 রিয়াল নেওয়া হয়েছে এই মাছ, 4 কেজি মাছের দাম, আর এই জায়গার মধ্যে লাগছে 50 রিয়াল ফুরতে, টোটাল প্রায় 200 রিয়াল। তারা সবাই বলতেছে যে বাইরে থেকে নাই না, যদি আমরা এই জায়গা থেকে নিতাম তাহলে একটু ভালো হইতো, ফ্রেশ তো এই জায়গা থেকে নিলে এত বড় মাছ পাওয়া যায় না, 4 কেজি মাছ, এটা তো 4 কেজি মাছ, আর আমরা যদি এই জায়গা থেকে নিতাম তাইলে প্রায় 1.5 কেজি 2 কেজি এরকম, এই যে সবগুলো কিন্তু ছোটো ছোটো মাছ, কিন্তু আমরা যেটা বাইরে থেকে আনছি এটা প্রায় 4.5 কেজি, কিন্তু তারা বলতেছে যে এই জায়গা থেকে নিলে ভালো। আর অলমোস্ট রেডি, গাড়ির মধ্যে অপেক্ষা করতেছে তারা সবাই, এই যে আমরা মাছ রেডি, দেখলাম আছে, এসে মাছ, কি অবস্থা তোমার? হ্যাঁ মাইন ভাই, এই যে আমরা মাইন ভাই আজকে স্পন্সর, ভাইয়া ভাইয়া ভাইয়া, এই যে আমরা স্পন্সর আজকের, ধন্যবাদ ভাইয়া এত বড় মাছ উপহার, বারবিকিউ ফিশ। হ্যাঁ হ্যাঁ, এই সে মাইন ভাইয়ের বারবিকিউ, এটার নাম কুড়াল মাছ না? সামুদ্রিক কোরাল, হ্যাঁ না, সামাজিক সামাজিক মুরাদের সামাজিক মাছ, আর মইন ভাইয়ের সামুদ্রিক মাছ কোরাল মাছ, আর এদিকটা ছিল মাহিত ভাই, আর এই সে ফিশ মার্কেট ফুলটাই, আর এটার মধ্যে আমরা ফুরাইছি, বারবিকিউ করাইছি। তো এখন আমরা যেমন পার্কে অথবা বাসায় দেখি যে জায়গার মধ্যে সুবিধা হয় আর কি, বাকিটা দেখানো নিব করে। যদিও আমরা পার্কে যাওয়ার কথা ছিল কিন্তু মোড়াতে ডিউটি থাকার কারণে আমরা এখন রুমে, দেখতে হচ্ছে সার্ভ অ্যান্ড স্পন্সর ম্যান মই ভাই, একদম মাহিত ভাই, একদম মোরাদ, আর এদিক দিয়ে আছে বড় ভাই, এইসব মাস দে মুরাদ, কি মাস মুরাদের সামাজিক মাস, সামাজিক না মুরাদের সামাজিক মাস, পেপসি, এই যে ডুমুর ফল, তিন ফল, ও
গ্রাম। এই হচ্ছে 4.5 কেজির কুড়াল মাছ বারবিকিউ। আর এটার সাথে কিন্তু আছে রুটি, পরোটা, ঘিয়ে ভাজা পরোটা, তেল ছাড়া পরোটা, আর পেপসি ম্যান মাহিত ভাই, তুলেন তুলেন সমস্যা নেই, না না অসুবিধা নেই, আমি তো দূর আছি, ফটো সেশন চলছে, মুরাদে মুরাদে খারাই দিত, মুরাদে প্রিয় মানুষকে দেবে, এই যে আমরা ফিনিশিং, সবাই খাইয়া অসুস্থ করে করে তাবান হয়ে গেছে, ক্লান্ত। এই যে মাহিত ভাই গেম খেলতেছে, আর ওই যে ক্লান্ত। এই যে আমরা আজকের মতো বারবিকিউ, ফিশ বারবিকিউ পার্টি, আর দেখা হবে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওই যে ছোটো হাতি।